সে জায়গা হবে অনেক অ্যামেজিং। দেখেন আপনারা এই যে নদীটা, এই ভিউটার জন্য আমরা এত চিপা দিয়ে আসছি। দেখলো সুপার মধ্যে ঢুকে গেছে না? ওকে, হ্যালো, হাই, ভালো। এই যে আপনার অনুভূতি কেমন? ভালো, সবাই কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে অনেক দিন পরে একটু বাইরে যাচ্ছি, কেকে যাচ্ছি। ওই যে ইউকামণি আর শরণকে নিয়ে, মানে আব্বু আছে, শরণকে নিয়ে এই প্রথম আমরা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। এর মধ্যে আর বেড়ানো হয় নাই, বাইরেও হয় নাই, ঘোরাও হয় নাই। তো আজকে চলো। ও আবার আমার যেটা হলো, আমার একজন মেয়ে বলছে আমাকে শাড়িতে দেখতে তার খুব ইচ্ছে, ইচ্ছাটা পূরণ করে দিতে। আমার দেখা ইচ্ছাটা পূরণ করে দেওয়া হয়েছে। আজকে শাড়ি পরে রওনা দিয়েছি। ওই তো শরণ শাড়ি পরছে। যে সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। লাল শাড়িতে শরণকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। চলে আসছি এখন দিয়াবাড়ি ঘাটে। এখান থেকে আমরা নদী পার হয়ে কাশবনে যাবো। ওই যে দেখো কি সুন্দর সিনারি। অবশ্য মনি শরণ এদের নৌকা ভ্রমণ হয়েছে বরিশাল, কি আমার হয় নাই, আমার হাজবেন্ডেরও হয় নাই। তো সেই জন্য আমরা সেই দুঃখে আজকে নৌকায় উঠছি। আর কষ্ট হয়েছে ওনারা ডেটে আসতে পারলো না নৌকা ভ্রমণে। এই যে গরিবের মডেলস গুলো আসতেছে এখন, অনেক মানুষই আসলে আসে, আসলে ভালো লাগে। এই দেখো তোমরা সবাই, আমার ছেলে মেয়ে ভাই বোনেরা, এই যে যখন আসছি তখন আমাদের ভিউ বা আমার ছেলে মেয়ে ভাই বোন আমার তেমন একটা ছিল না। এখন তো আমার হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভাই বোন হয়ে গেছে, তো তাদের কথাতে আমি এখানে খুব সুন্দর একটা ভিডিও করার জন্য চলে আসলাম। কিন্তু এখানে শেষ না আমরা রেস্টুরেন্ট যাব। হ্যাঁ, কিন্তু এখানে শেষ না আমরা রেস্টুরেন্ট যাব। হ্যাঁ, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে বাসার দিকে যাব। এখন তোমাদেরও খাওয়া বসা। তো থুকু, তোমরা কেমন খাইবে? আমরা খামু তোমরা। সমস্যা নেই। ওই যে আপনি একবার কইছেন না, ইয়া গোডাউন ভাড়া করবে। হ্যাঁ, গোডাউন ভাড়া সবগুলো ঢুকা দেবো ভিতরে। সবাই ছবি তুলতে তুলতে আমরা একবার বিধ্বস্ত অবস্থায় চলে আসছি। হ্যাঁ, আমরা তো দুজন, এরা আসছে ছবি তোলার জন্য, আর কি বলবো। আর তিন নায়িকা নিয়ে আসছি ছবি, আর তো কি বলবো, ছবি তোলার তো আর অভাব হচ্ছে না। আপনি বাসা হারাইছেন? আর দ্বিতীয়ত না, বাসা হারাই নাই। এবং ওই তিন নায়িকা নিয়ে আমরা একটা নাটক বানাইতে চাই, তোমরা কি বলো? জানাইও আপনাদের মধ্যে থেকে কন্টেন্ট ঠিক করে দিতে পারেন পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমরা করব। হ্যাঁ, তোমাদের ভিতর একটা গল্প লিখে দিন আমাদের, তোমাদের ভিতর থেকে কন্টেন্ট ঠিক করে দিতে পারো, সেটা আমরা পছন্দ হলে। আর আমরা নামটা আপনার ইয়া হাইলাইটে দিয়ে দিব, কমেন্টে ভিডিওর মধ্যে যে কোনো একটা কোণে আপনার নাম দিয়ে দিব। হ্যাঁ, হাইলাইট করে দিব তোমাদের, যে আমাদের ক্রেডিট অবশ্যই আমরা দিব। এটা দাও তো, ওটা আমরা পছন্দ হলে ভালো পাবো, ওটা নিয়ে আমরা একটা ভিডিও করব, যেমনটা শরণ বললো তো আর কি। আর এখন ছবি তুলে নিয়ে আবার আপনারা
আরে টিকটক আর ব্যাগ নিছিলেন চলেন আমরা এই ভিড় দিয়ে তারপরে এই জায়গা থেকে আমরা যে জায়গা থেকে এখন মাত্র বের হব সেই জায়গা হবে অনেক অ্যামেজিং দেখেন আপনারা এই যে নদীটা এই ভিউটার জন্য আমরা এত চিপা দিয়ে আসছি কি সুন্দর জায়গা মাশাআল্লাহ কি সুন্দর জায়গা আমি আসতে চাই নাই আমি রিগ্রেট করতাম না আসলে সুবিনারে দরিয়ে আনছি সুবিনারে তো কাশবনে নায়িকাদের নিয়ে অনেক এনজয় করা হলো এখন বের হব অলরেডি মানে সূর্য ডুবে গেছে না হুম সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে এখন বের হয়ে যাব বের হয়ে আবার কোথায় যাব সেটা কিন্তু এখন বলবো না আমি বলে দিছি তুই খালি বলে দাও সব দেখলে সুপার মধ্যে ঢুকে গেছে তো না ওকে হ্যালো হাই ভালো খুবই ভালো খাবার পাচ্ছি অনেক না না মানে রেস্টুরেন্টের খাবার পাচ্ছি হ্যালো আমরা সবাই সবাই খাইতে আপাতত আলহামদুলিল্লাহ এই যে আমার প্লেট এক ঘন্টা তো ওয়েট করার পর তারপরে আমরা পাই পালাম এই যে আমি খাচ্ছি আস্তে আস্তে রাইস খাবো লিপস্টিক সব খানার লাগে উড়ি চলে গেছে তো এই ভিডিওটা এখানে শেষ করব যেটা হলো এই যে সবার খাওয়া দাওয়া শেষ আপাতত অনেক টায়ার্ড হয়ে গেছি আমাদের মাঝে অল্প একটু সময় আগে শরণ বাসায় চলে গেছে কারণ শরণের হাজবেন্ড ফোন করছে মানে সৈকত সৈকত ফোন করছে যে আমি আসছি সাবি আমরা নিয়ে আসছি সৈকত ছিল আর সৈকতের কিন্তু শুক্রবারও অফিস চলে ওর সানডে ছুটি হ্যাঁ ওর হলো রবিবারে ছুটি সেই জন্য ওর রবিবারটাই ছুটি কাটায় ওর শুক্রবারও ডিউটি কারণ ইংল্যান্ডের লন্ডনের সাথে ওর অফিস যোগ তো যেটা হলো এই জন্য শরণ সাবি নিয়ে হাজবেন্ডের কাছে দৌড় দিছে এখন শরণের সাথে শরণের জন্য আমরা পার্সেল করে নিয়ে যাব খাবার খাবার হ্যাঁ যেটা আমাদের সাথে আসছে উনি তো বঞ্চিত যেতে পারে না নাকি হ্যাঁ হালকা পাতলা কিছু খেয়ে গেছে তার জন্য কিন্তু পার্সেল নিয়ে যাব তাকে তো বাদ দেওয়া যাবে না কখনো যাই হোক আজকের মতো এখানেই তাহলে আজকের মতো এখানে তাহলে ভিডিওটা শেষ করে দিব ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিতে কিন্তু একদমই ভুলবা না যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আর পেজটা ফলো দিয়ে দিও আর পেজটা যারা এখনো ফলো দেয় নাই একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিবে প্রত্যেকজনে আমাকে যারা ভালোবাসো আজকের মতো এখানে বিদায় নিবা আল্লাহ হাফেজ তোমরা কি বলো আল্লাহ হাফেজ বলো